চলো আমরা সাবস্পেস সম্পর্কিত ধারণাটি ভালো করে পর্যালোচনা করে নেই তারপর দেখি আমরা ম্যাট্রিক্স এবং ভেক্টরের সাথে সাবস্পেসের কোনো আকর্ষণীয় সম্পর্ক নির্ণয় করতে পারি কিনা না তাহলে সাবস্পেস আমি এখানে লিখছি সাবস্পেস এবং এটার নাম দিলাম এস সাবস্পেস এন তাহলে এটি হচ্ছে একটি সাবস্পেস যদি নিম্নের বিষয়গুলো সত্যি হয় অর্থাৎ এটি যদি শূন্য ভেক্টরটিকে ধারণ করে আমি এটাকে এভাবে লিখবো শূন্য ভেক্টর এস এর একটি সদস্য যদি ভি ওয়ান এবং ভি টু উভয়ই আমার সাবস্পেসের সদস্য হয় তাহলে ভি ওয়ান যোগ ভি টু এরা দুজনও হবে আমার সাবস্পেসের সদস্য আমি আবারও বলছি ভি ওয়ান এবং ভি টু যদি আমার সাবস্পেসের সদস্য হয় তাহলে ভি ওয়ান যোগ ভি হবে সাবস্পেসের সদস্য তাহলে এটি বুঝাতে চাচ্ছে যে সাবস্পেসটি যোগের ফলে সীমাবদ্ধ অর্থাৎ ক্লোজড আন্ডার এডিশন এবং আমাদের সর্বশেষ শর্তটি হলো গুণের জন্য সীমাবদ্ধ অর্থাৎ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন এবং তাহলে যদি সি একটি বাস্তব সংখ্যা হয় এবং এটি শুধু একটি স্কেলার এবং আমি যদি একে গুণ করি ভি ওয়ান দিয়ে যেখানে ভি ওয়ান হলো সাবস্পেসের একটি সদস্য তাহলে আমি যদি আমার বিক্ষিপ্ত ভাবে নেওয়া যে কোনো বাস্তব সংখ্যাটি গুণ আমার সব স্পেসের একটি সদস্যকে গুণ করি এবং আমরা তাহলে ধরলাম এটা ভি ওয়ান তাহলে আমরা সাবস্পেসেরই একটি সদস্যকে এখানে পাবো এবং এটাই ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন যাই হোক তাহলে এতটুকুই হলো সাবস্পেস আমাদের ধারণা এবং এটাই হচ্ছে সাবস্পেসের সংজ্ঞা তাহলে এখন চলো দেখি আমরা মজার কিছু করতে পারি কিনা আমরা মেট্রিক্স ভেক্টর গুণ দ্বারা যা বুঝি তা দ্বারা তাহলে ধরি আমার কাছে একটি মেট্রিক্স আছে এবং মেট্রিক্সটির নাম দিলাম ধরো এ আমি একে আর মোটা করে লিখি কারণ এটা আসলে একটা মানে মেট্রিক্স বোঝানোর জন্য এবং এটা হলো একটা এম বাই এন মেট্রিক্স আমি বেশি আগ্রহী আমাদের শর্তগুলোর প্রতি আমি চাচ্ছি গঠন করতে একটি সমজাতীয় সমীকরণ আমরা এখানে আসলে পরে আলোচনা করব এই বিষয়টি সম্বন্ধে এখন তাহলে চলো দেখি সমীকরণটি আমাদের রকম হবে আমরা এ গুণ আমাদের যে কোনো একটি ভেক্টর এক্স নিলাম এবং এবং এই দুটি গুণফল সমান হবে শূন্য ভেক্টর এটা হলো আমাদের শূন্য ভেক্টর এবং একটি সমজাতীয় সমীকরণ যেহেতু এখানে একটি শূন্য রয়েছে তাহলে সমজাতীয় অর্থাৎ হোমোজেনিয়াস এবং আমি এই প্রশ্নটি করতে চাই আমি তো সাবস্পেস নিয়ে আগেই কথা বলেছি তাহলে যদি আমি সব এক্স গুলোকে নেই যদি আমি নেই পৃথিবী বা একটি বিশ্বজগৎ বা একটি সেট অফ এক্স যেটি কিনা আমার সমীকরণকে সন্তুষ্ট করে তাহলে আমি কি একটি বৈধ সাবস্পেস পাবো না তাহলে আমি যদি নে আচ্ছা এটাকে এইভাবে দেখি আমি যদি সবগুলো এক্স নেই যেটি কিনা আর এন এর সদস্য যদি আমার ম্যাট্রিক্সের এনটি কলম থাকে এবং আমি শুধু এই ম্যাট্রিক্স ভেক্টরের গুণকে সংজ্ঞায়িত করতে পারবো তাহলে এক্স যদি আর এন এর সদস্য হয় তাহলে এক্স এর কেবল যদি এনটি উপাদান থাকে তাহলে তখন এটিকে সংজ্ঞায়িত করা যাবে তাহলে এমন একটি সেটকে সংজ্ঞায়িত করি যেখানে এক্স হলো আর এন এর সদস্য যেখানে এরা সন্তুষ্ট করে এই সমীকরণটিকে এ গুণ আমার ভেক্টর এক্স যারা সমান হলো শূন্য ভেক্টর এ গুণ এক্স সমান শূন্য ভেক্টর এখন আমার প্রশ্ন হলো এটি কি একটি সাবস্পেস হবে কি না এটিকে একটি সাবস্পেস বা বৈধ সাবস্পেস হতে হলে প্রথম প্রশ্নটি হলো যে এটি কি শূন্য ভেক্টরটিকে ধারণ করে কিনা এবং এটাকে শূন্য ভেক্টর ধারণ করতে হলে এই সমীকরণটিকে সন্তুষ্ট করতে হবে তাহলে কি হবে যে কোনো ম্যাট্রিক্স যে কোনো এম বাই এ গুণ আমাদের এই শূন্য ভেক্টর আচ্ছা তাহলে আমি এখন লিখে ফেলি আমার এরকম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এভাবে যেতে যেতে এ ওয়ান এন তারপরে এভাবে আমরা কলম বরাবর নিচে নামবো এ এম ওয়ান এবং এভাবে একদম শেষ পর্যন্ত হবে এম এন তাহলে আমি একে গুণ করব আমার একটি ভেক্টরের সাথে দুঃখিত একটি শূন্য ভেক্টরের সাথে যেখানে ঠিক এনটি উপাদান আছে তাহলে আমাদের শূন্য ভেক্টরটা হবে দেখতে এরকম শূন্য 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 এভাবে সবগুলো শূন্য তাহলে এখানের উপাদান সংখ্যা এবং এখানে কলামের সংখ্যা সমান তাহলে তুমি একে গুণ করতে পারবে এবং যখন তুমি এই মেট্রিক্স ভেক্টর গুণ ফলটি নিবে তাহলে তুমি কি পাবে তাহলে এখানে আমরা পাচ্ছি আমাদের প্রথম উপাদানটি হবে এ ওয়ান ওয়ান গুণ শূন্য যোগ এ ওয়ান টু গুণ শূন্য এভাবে করে প্রতিটি উপাদান গুণ শূন্য তাহলে এখানে এরপর সবাইকে যোগ করে দাও তাহলে সব শূন্য শূন্য যোগ করে আমরা এখানে কি পাচ্ছি সবগুলো নিয়ে এখানে শূন্য এবং এগুলোকে যদি আমরা আমরা যোগ করি তাহলে পাচ্ছি একটি শূন্য তাহলে এখন এই পদটি হবে এ টু ওয়ান গুণ শূন্য যোগ এ টু টু গুণ শূন্য এভাবে করে এ টু এন গুণ শূন্য এবং এটাও হবে শূন্য তুমি এভাবে করে যেতে পারো কেননা এর প্রত্যেকেই তোমরা একে এভাবে দেখতে পারো গুণফল যদিও আমি এখানে আসলে সারি এবং কলাম ভেক্টরকে তো করিনি তবে আমার মনে হয় তুমি ধারণাটি পেয়েছো মানে বুঝতে পারছো তোমরা আশা করি এই প্রত্যেকটি উপাদানের যোগফলকে গুণ করা হয়েছে এই ভেক্টরটিতে এবং এদের অনুরূপ উপাদানের সাথে তাহলে তুমি যদি শূন্যের সাথে যে কিছু গুণ করো তুমি সব সময় পাবে শূন্য তারপর এগুলো যোগ করলেও পাবে শূন্য তাহলে ওই শূন্য ভেক্টরটি অবশ্যই এই সমীকরণটিকে সন্তুষ্ট করে এ গুণ এই শূন্য ভেক্টরটি হলো এই শূন্য ভেক্টর এবং এটি একটি নিয়মিত ব্যবহৃত নোটেশন নয় এবং আমি এখানে এগুলোকে মোটা করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো যে এগুলো হচ্ছে ভেক্টর তাহলে আমরা আমাদের প্রথম শর্তটি পূরণ করতে পেরেছি তাহলে এই শূন্য ভেক্টরটি আমাদের সেটের একটি সদস্য তাহলে এটি ধারণ করে আমি আমার সেটটিকে এখানে করি একে আমি এন দ্বারা করি কিছু সেকেন্ড পরে বলছি এটাকে আমি কেন এন দ্বারা সংজ্ঞায়িত করলাম তাহলে এখন আমরা জানি যে এই শূন্য ভেক্টর তাহলে এই শূন্য ভেক্টরটি আমাদের সেট এন এর সদস্য তাহলে এখন ধরি যা আমাদের দুটি ভেক্টর আছে ভি ওয়ান এবং ভি টু যারা হলো আচ্ছা এদেরকে লিখেই ফেলি আমার ভেক্টর ভি ওয়ান এবং ভি টু এখানে এটা হচ্ছে ভি টু এবং এরা হচ্ছে সদস্য আমার সেটের তাহলে এর মানে কি হবে এর মানে হচ্ছে যে এরা উভয় এই সমীকরণটিকে সন্তুষ্ট করে তাহলে এর অর্থ হলো যে এ আমার মেট্রিক্স এ গুণ ভেক্টর ওয়ান এবং এটা সমান হলো শূন্য এটি কিন্তু সঙ্গে অনুযায়ী আমি যা বলার চেষ্টা করছি এরা হলো সেটের সদস্য এবং এর অর্থ হলো যে এ কে সন্তুষ্ট করতে হবে এবং এর অর্থ হলো যে এ গুণ ভেক্টর টু সমান হতে হবে শূন্য তাহলে কি যোগের জন্য সীমাবদ্ধ অর্থাৎ ক্লোজার আন্ডার এডিশন হতে হলে এই এ গুণ ভেক্টর ওয়ান যোগ এ গুণ ভেক্টর ওয়ান যোগ ভেক্টর টু এই দুটিকে হতে হবে আমাদের সেট এনের এর সদস্য এবং এদের যোগফল হবে এই ভেক্টরটি তাহলে সমান হবে আমি কিন্তু এখনো তোমাদেরকে এটি প্রমাণ করে দেখাইনি আমি এটি প্রমাণ করার কোনো ভিডিও বানাইনি একে প্রমাণ করা আসলে কিছু খুব সহজ আসলে বিষয়টা আমি শুধু এখানে ম্যাট্রিক্স ভেক্টরের গুণের সংজ্ঞাকে ব্যবহার করছি যাই হোক এবং আমরা জানি এটা বিনিময় বিধি মেনে চলে তবে আমার মনে হচ্ছে এর উপর আমাকে একটা ভিডিও বানাতে হবে আচ্ছা যাই হোক তাহলে এর সমান হবে এ গুণ ভি যোগ এ ভি এবং আমরা জানি যে এরা হল সমান হবে শূন্য ভেক্টর এখন তুমি যদি এই ভেক্টরদের পরস্পর যোগ করো তাহলে এই পুরোটুকুই সমান হবে এই শূন্য ভেক্টর তাহলে V1 যদি এন এর সদস্য হয় এবং v2 যদি এন এর সদস্য হয় তাহলে অর্থ হলো যে এরা উভয় এই সমীকরণটিকে সন্তুষ্ট করে তাহলে ভি ওয়ান যোগ ভিটু অবশ্যই এখানে হবে এন এর সদস্য কেননা আমি যদি একে এর সাথে গুণ করি তাহলে আমরা আবার সেই শূন্য ভেক্টরই পাবো তাহলে চলো আমরা এই ফলাফলটি এখানে লিখে ফেলি এটাকে একটু নিচের দিকে লিখি আমরা স্ক্রল করে নিচে নেমে এখানে লিখি তাহলে ভি ওয়ান যোগ ভি টু এরা উভয়ই হলো এন এর সদস্য এবং শেষ আমরা যে জিনিসটি দেখাতে চাই সেটি হলো এটি গুণের জন্য সীমাবদ্ধ অর্থাৎ ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন তাহলে আমরা বলি ভি ওয়ান হলো সদস্য এই স্থানটি যাকে আমরা এখানে সংজ্ঞায়িত করছি যা এই সমীকরণটিকে সন্তুষ্ট করে তাহলে সি গুণ ভি ওয়ান কি হবে আমি এখানে লিখছি সি গুণ ভি ওয়ান কি হবে এটি কি n এর সদস্য হবে আচ্ছা দেখি তাহলে a আমাদের ম্যাট্রিক্স a গুণ আমাদের ভেক্টর আমি শুধু এখানে এক স্কেলার দিয়ে গুণ করছি তাহলে এবং এটি আমাদের দিবে আরেকটি ভেক্টর আমি এখানে বড় হাতের v ব্যবহার করতে চাই না ছোট হাতের v কেন না এটি একটি ভেক্টর তাহলে এখন এর সমান কি হবে আবার এটি এমন যা আমি তোমাদের আগে প্রমাণ করে দেখাইনি তবু এটি কিন্তু খুবই সহজ একটা ব্যাপার আমি তোমাদের দেখাবো যে এই যখন তুমি স্কেলার নিয়ে কাজ করছো এখানে এটি একটি স্কেলার এবং এটি খুব অসুবিধা না যদি যদি তুমি স্কেলারকে ভেক্টর দ্বারা গুণ করো ম্যাট্রিক্সের সাথে গুণ করে রাখে অথবা তুমি ম্যাট্রিক্স এবং ভেক্টরকে গুণ গুন করো এবং পরে স্কেলার দিয়ে গুণ করো তাহলে এটি প্রমাণ করা বেশ সহজ যে এটি সমান হলো সি গুণ আমাদের মেট্রিক্স এ আমি একে আরো মোটা করে লিখব এর সাথে গুণ আমাদের ভেক্টর ভি এই দুটি হলো একই কারণ আমি যদিও তোমাদেরকে প্রমাণ করে দেখাইনি এবং আমি প্রমাণটা তোমাদের জন্য আপাতত রেখে দিলাম যাই হোক কিন্তু স্পষ্টতই যদি এটি সত্য হয় আমরা ইতিমধ্যেই জানি যে v1 ওহো এটা কিন্তু v1 ছিল তো যাই হোক v1 আমাদের সেটের সদস্য এর অর্থ হলো যে a গুণ v1 হলো একটি শূন্য ভেক্টর তার অর্থ হলো যে এটি কমে হবে c গুণ শূন্য ভেক্টর যেটি তারপরেও হচ্ছে একটি শূন্য ভেক্টর তাহলে CV1 অবশ্যই আমাদের সেটের সদস্য হবে এবং তাহলে এটি গুণের ফলে সীমাবদ্ধ আমি এটিকে এখানে ধরে নিতে পারি তবে আমি একে পরবর্তী ভিডিওতে প্রমাণ করে দিব যাই হোক আমার এই সবগুলোকেই প্রয়োজন ছিল এই জিনিসটিকে প্রমাণ করার জন্য যে এন সেটটি একটি বৈধ সাবস্পেস তাহলে এটি একটি বৈধ সাবস্পেস এটি একটি শূন্য ভেক্টর ধারণ করে এটি যোগের ফলে সীমাবদ্ধ এবং এটি গুণের ফলে সীমাবদ্ধ এবং এর জন্য আমাদের একটি বিশেষ নাম আছে তাহলে একে আমরা নাম দিতে পারি একে আমরা বলতে পারি এটা হল নল স্পেস বা শূন্য স্থান এটি হল নল স্পেস এ এর তাহলে আমরা লিখতে পারি এন সমান হলো হয়তো আমার এখানে এই রঙটা দিয়ে লেখা উচিত হয়নি আচ্ছা এখানে আমরা কমলা রং দিয়ে লিখি এখানে তাহলে এই কমলা রঙ এখানে ব্যবহার করবো এই কমলা এন এটা সমান হলো নোটেশনটি বোঝায় এ এর নল স্পেস আমরা এখানে বলতে পারি যে নল স্পেস সমান হলো এন এর এই কমলা নোটেশন তাহলে আক্ষরিকভাবে আমি আমি যদি তোমাকে কোনো বিক্ষিপ্ত মেট্রিক্স এ দিই এবং বলি যে এর এন অফ এ খুঁজে দাও তাহলে সমান কি হবে তাহলে আক্ষরিকভাবে তোমার উদ্দেশ্য হবে খুঁজে বের করা সব এক্সের একটি সেটকে এবং যেটিকে নিঃসমীকরণটিকে সন্তুষ্ট করতে পারে তাহলে a গুণ এক সমান হল শূন্য এবং আইটি এটিই তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো